দের ছেলের সাথে বিয়ে দিতে রাজি না হন, তাহলে নিজেরা কি চরিত্রে হেফাজতের জন্য বিয়ে করতে পারবে? দেখুন, আমাদের তরুণদের মধ্যে এখন এই প্রবণতা খুব জোরে সোরে চলছে যে বাপ মাকে রাজি করাতে পারে নাই, তো নিজের কাজ নিজে সেরে ফেলার চেষ্টা করতেছেন এবং প্রশ্ন করেন যে হুজুর পালিয়ে বিয়ে করা যায় আছে কিনা। ভাই, পালিয়ে চুরি করতে হয়, বিয়ে না। পালিয়ে কি করতে হয়? চোরে চুরি করে পালায়া। আপনি বিয়ে করবেন, এটাকে ভালো কাজ না খারাপ কাজ? তো ভালো কাজে আবার এই পালাপালি কেন করবেন? পালাপালি করবেন তো চোর ডাকাতি, ঠিক না বেঠি? অতএব বিয়ে হবে সুন্দর করে ঘোষণা দিয়ে, মা বাবা রাজি না, তাদেরকে রাজি করা বুদ্ধি বাইর করেন। আর যদি কোনো জায়গায় মা বাবা রাজি না হন, তো ওখানেই আপনাকে করতে হবে। এটা আপনাকে হলফ করতে বলছে কে? আপনি চেষ্টা করেন বাবা মাকে যথাসম্ভব রাজি করানো। আমরা অনেক ক্ষেত্রে এসব জায়গায় ভুল করে বসি, তরুণ ভাইরা, যুবক ভাইরা। হ্যাঁ, যদি এমন হয় আপনার বয়স হয়ে গেছে অনেক, তারপরও বাপ মা বিয়ে করান না। অনেক বাপ মা আছেন, তাদের হিসাব নিকাশ গুলো বড় লেম। অনেক বাপ মা আছেন যে ধরুন ছেলে অনেক উপার্জন করে, এখন বিয়ে দিলে এই উপার্জন গুলো আর একক ভাবে বাপ মা পাবে না, এই জন্য দেখা যায় না ছেলের বিয়ে কাটকে রাখে। আমি ওই যে কোথায় জানি, নারায়ণগঞ্জের, নারায়ণগঞ্জে না মুন্সিগঞ্জে জানি, এক জায়গায় মাহফিলে গেলাম। এক লোক আইসে বল, আমি জিজ্ঞেস করলাম ভাই বিয়ে করছেন? বলে হুজুর বহুদিন পরে এখন করছি। বয়স কত? বলে 37 বছর। আমি তো লাফা ওলা করতে পারো, তো বুড়া হয় বয়স। আপনি এখন বিয়ে করছেন? বলো না, 2-3 বছর হচ্ছে বিয়ে করছি, বাচ্চা কাচ্চা হচ্ছে না। কারণ এই যে অনেক দেরিতে বিয়ে করলে বাচ্চা কাচ্চা অনেক সময় হয় না। যাই হোক, তো ওই ভদ্রলোক বললেন যে হুজুর আমাদের এলাকায় বাপ মারা ছেলে মেয়েদের বিয়ে দিতে চায় না, ছেলেদের বিষয়ে বিয়ে করাতে চায় না, বিয়ে করালে যে ইনকামের টাকা কমে যাবে, এরকম অনেকে চিন্তা করে। এরকম যদি করেন কোনো বাপ মা, অথবা অনেক মেয়ে চাকরি করে উপার্জন করে, বাপ মা জানে বিয়ে দিলে টাকা চলে যাবে, এরকম যদি থাকে কোনো বাপ মা আছে, তারা যদি এরকম করে, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই ওলামাদের সাথে পরামর্শ করে আপনার চরিত্র হেফাজতের জন্য বিয়ে উদ্যোগ নেবেন। এবং আপনার এই সমস্ত ক্ষেত্রে আপনি যদি চরিত্র হেফাজতের জন্য বাধ্য হন, তাহলে ভিন্ন কথা। আপনাকে অনেকে আছে যে বয়স 20 বছর, বলে হুজুর চরিত্র হেফাজতের জন্য বিয়ে করতে চাই, তোমার চরিত্র নষ্ট করতে ওই রোডে যাইতে বলছে কি তোমার? তুমি যাই একটা মেয়ের সাথে ইনবক্সে ইটিশ ফিটিশ করবা ফেসবুকে, এরপরে বলবা যে চরিত্র হেফাজতের জন্য হুজুর বিয়ে ছাড়া উপায় নাই, তোমার জায়গায় যাইতে বলছে কি? তোমার এখানে সরে আসো, এরপরে চেষ্টা করো। তোমার যদি স্ত্রীর মহর দেওয়ার মতো ক্ষমতা না থাকে, ভরণ পোষণ দেওয়ার মতো মিনিমাম ব্যবস্থা না থাকে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তোমার জন্য রোজা বলেন না, বিয়ে বলেন না, তোমার জন্য রোজা বলছেন, তোমার জন্য কি বলছেন? রোজা রাখতে বলছেন। তবে হ্যাঁ, সামর্থ্য হয়ে গেলে ছেলে মেয়েদের, বাবা মা তাদের বিয়ে বিলম্ব করলে তারা আল্লাহর কাছে গুনাহগার হবেন। কি হবে? গুনাহগার হবেন। ছেলে মেয়েরা উপযুক্ত হয়ে গেলে, উপযুক্ত পাত্র পাত্রী পেলে আর দেরি করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ দ্রুত বিয়ে দেওয়ার জন্য। অনেক বাপ আছে ছেলে মেয়েদেরকে বুড়া করে, সেটা জায়েজ নাই। যাই হোক, এরপরে প্রশ্ন হলো বিয়ে করা কি সুন্নত নাকি ফরজ? বিয়ে করা সুন্নত নাকি ফরজ, এটা নিয়ে আমাদের অনেক ভাইরা বিতর্কে লিপ্ত হন। বিয়ে করা এটা সাধারণ এবং স্বাভাবিক অবস্থায় সুন্নাহ। স্বাভাবিক অবস্থা বিয়ে করা কি সুন্নাহ? যখন মানুষ লেভেলে থাকবে। এই লেভেল বা স্বাভাবিক অবস্থা বলতে কি বোঝায়? এর মানে হলো একজন মানুষ বিয়ে করলে স্ত্রীর ভরণ পোষণ দিতে পারেন, সে ক্ষমতা তার আছে, সেই আর্থিক সঙ্গতি আছে, মহর দেওয়ার ব্যবস্থা আছে। আবার বিয়ে না করলে যে সে গুনাহে লিপ্ত হবে এরকমও না। অর্থাৎ বিয়েটা করার সুযোগ আছে, না করলে তার কোনো অসুবিধাও নাই, এরকম তার নিজের প্রতি নিজের কনফিডেন্স আছে, আত্মবিশ্বাস আছে, এরকম সাধারণ অবস্থায় বিয়ে করা হলো সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আন নিকাহ মিন সুন্নতি, বিবাহ আমার সুন্নার অংশ। তবে ভগবান রাজি বাহান সুন্নতি ফেলায় সে মেনে, যে ব্যক্তি আমার সুন্নতকে এড়িয়ে চলে, সুন্নত মানতে চায় না, সে আমার উম্মত না। তো এই জন্য বিয়ে সাধারণ অবস্থায় করা সুন্নাহ, কিন্তু কখনো কখনো বিয়ে ফরজ হয়। কখন বিয়ে করা ফরজ? যদি কেউ বিয়ে করার মতো তার আর্থিক সঙ্গতি আছে, আবার বিয়ে না করলে তার চরিত্র হুমকির মধ্যে পড়বে, এরকম পরিস্থিতিতে তার জন্য বিয়ে করা কি ফরজ বা আবশ্যক? বিয়ে করা তার জন্য জরুরি, ওয়াজিব, সে বিয়ে করতে হবে। যদি সে বিয়ে না করে চরিত্র রক্ষা হবে না, তাহলে সেক্ষেত্রে তাকে বিয়ে করা বাধ্যতামূলক তার জন্য। আবার বিয়ে করা কখনো কখনো নিষেধ, না জায়েজ। কখন বিয়ে করা না জায়েজ? যদি আপনি বিয়ে করার মতো আর্থিক সঙ্গতি নাই, শারীরিক সক্ষমতা নাই,
বিয়ে করলে বরং স্ত্রীর আরো হক নষ্ট করবেন আপনি, নষ্ট করতে হবে আপনাকে, এছাড়া উপায় নাই আপনি জানেন। তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বিয়ে করা বরং নাজায়েজ এবং নিষিদ্ধ। তাহলে বিয়ে করা কখনো ফরজ হয়, কখনো নিষিদ্ধ হয়, আবার স্বাভাবিক অবস্থা কি থাকে, এটা সুন্নাহ। কিন্তু সুন্নাহ মনে করে এটাকে ছোট মনে করবেন না, সমস্ত নবী রাসূলগণ বিয়ে শাদী করেছেন এক দুজন নবী বাদে, আর বাকি সমস্ত নবী রাসূলগণ বিবাহ শাদী করেছেন। বিবাহ শাদী করতে গিয়ে এবার বন্দী একটু কম হয়, তারপর বিয়ে শাদী করাটা উত্তম। আমাদের অনেক ভাইরা আছেন, অনেক বোনরা আছেন, বিয়ে শাদী করতে চান না। অনেক শিক্ষিতদের মধ্যে আছে প্রবণতা যে বিয়ে শাদী করলে ঝামেলা, এবার বন্দী করা হয় না, ম্যাচ করে না, গন্ডগোল ফাসাদ হয়, ঝামেলা থেকে দূরে থাকেন না। এই ঝামেলা পোহাইলে আপনি সওয়াব পাবেন, কিছু কিছু ঝামেলা আপনাকে সহ্য করতে হবে, ইবাদতের অংশ এটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবনে উম্মাহাতুল মুমিনীনদের সাথে কখনো কখনো অভিমান হয়েছে, এমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অভিমান ভাঙার জন্য উদ্যোগটা উদ্যোগ নিয়েছেন, এগুলো জীবনের অংশ। হ্যাঁ, অভিমান এক জিনিস আর ঝগড়া জাতি আর ছোটলুই করা আরেক জিনিস, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে খোলাফা রাশিদার জিন্দেগিতে সেটা হয় নাই। আমাদেরকে সেই জায়গায় যেতে হবে। অতএব বিয়ে শাদী করাটা হলো সুন্নাহ এবং উত্তম, যে আমাদের বিবাহ শাদী করতে গিয়ে যদি একটু ঝামেলা পোহাতে হয়, এবার একটু কম হয়, তারপরে সওয়াব বেশি হবে ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, আমরা দেশের স্বনামধন্য একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে চাকরি করি, সেদিন আমার সামনে একজন রিক্সা চালক সামান্য একটু পেইন নিয়ে একজন ডাক্তারের নিকট আসলেন, তাকে 60-70 টাকার ওষুধ দিলেই হতো, কিন্তু তাকে 700-800 টাকার ওষুধ দিয়ে তার উপর অন্যায় করলেন। ডাক্তারগণ অনেকে অনেক কোম্পানির সাথে কন্ট্রাক্টের কারণে রোগীদের সাথে এমন করে থাকেন, এই অন্যায়ের ভাগিদার আমরাও হব কিনা, আমরা এখন কি করতে পারি? ভাইরা, আমার খুবই দুঃখজনক একটি বিষয় এবং প্রশ্নটি বেশি গুরুত্বপূর্ণ। এই ভাই নিজে চাক্ষুষ, তিনি নিজে সাক্ষী যে এরকম কোন ডাক্তার সাহেব করেছেন, তিনি দেখেছেন, তিনি মেডিকেল আপনার ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে চাকরি করেন। আমরা প্রায় সময় করার চেষ্টা করি, আমাদের ডাক্তার ভাইয়েরা যারা কোম্পানির কাছ থেকে বিভিন্ন রকমের সুবিধা উৎকোচ গ্রহণ করেন, তাদের জন্য উৎকোচ গ্রহণ করা জায়েজ নাই, তাদের জন্য উৎকোচ গ্রহণ করা কি নাই জায়েজ। আপনাকে রোগী যে ফি দিয়েছে, সে ফির বিনিময়ে আপনি তাকে সুপরামর্শ দিতে বাধ্য, এটা তার সাথে আপনার চুক্তি, এটা আপনার প্রাপ্য, তার প্রাপ্য হলে তাকে সুপরামর্শ দিবেন। তাকে পরামর্শ দিতে গিয়ে আবার আরেক পক্ষ থেকে আপনি মাঝখান থেকে লাভ খাবেন, এটা আপনার জন্য জায়েজ নাই, জায়েজ নাই। আপনি বলবেন আমাকে খুশি হয়ে কোম্পানি দেয়, আমি তাদের ওষুধ দেখলেও দেয় না দেখলেও দেয়। আমার প্রশ্ন হলো, ওই কোম্পানি এত উদার, এত ভালো, আমাকে দেয় না কেন, আপনাকে কেন দিচ্ছে? আপনাকে দেওয়ার মানে হলো আপনাকে কি করা, প্রভাবিত করা। হ্যাঁ, কোন একটা ওষুধ নতুন বের হয়েছে, এটা স্যাম্পল দিয়েছে, সেটা ভিন্ন বিষয়, বা খুব হালকা পাতলা কিছু দিয়েছে প্রচারণার অংশ, এটা প্যাড দিয়েছে, কলম দিয়েছে, এই জাতীয় কিছু দিয়েছে জাস্ট প্রচারণার অংশ হিসাবে, কিংবা ওই বিষয়ে আপনার জানাশোনার জন্য যে কোম্পানি ওষুধটা আছে আপনি জানলেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু রীতিমতো উৎকোচ, আমরা জানি অনেক ডাক্তার সাহেবদের ঘর বাড়িতে এসি পর্যন্ত কোম্পানি, বিভিন্ন কোম্পানি লাগায় দেয়, তাদেরকে গাড়ি পর্যন্ত উপহার দেয়, পয়সা কড়ি এটা সেটা অনেক কিছু তাদের জন্য তারা প্রোভাইড করে, এগুলো ভাই জায়েজ নাই। আমাদের অনেক ডাক্তার ভাইরা আছেন আল্লাহর জন্য হারাম থেকে বেঁচে থাকেন, আবার অনেকে আছেন হারাম থেকে বাঁচতে পারে না। হারাম থেকে বাঁচার জন্য কিন্তু একটা মেরুদণ্ড লাগে, শক্ত একটা কি লাগে, এটা সবাই পারে না, সবাই পারে না। অনেক গরিব মানুষ তার মেরুদণ্ডটা অনেক শক্ত, ইমানটা অনেক মজবুত, সে হারামকে ডিনাই করার মতো ইমানের শক্তি রাখে, এগুলো পাপের ব্যাটা, এগুলো আসল সাহসী যে হারামকে না করতে পারে। আর যে হারাম পাইলে কাইতে হয়ে যায়, না পয়সা চাই, এই লোক হলো ঢিলা দুর্বল, তার মেরুদণ্ড কি নাই শক্ত। আল্লাহ আমাদের সবাইকে শক্ত মেরুদণ্ড ওয়ালা, অর্থাৎ শক্ত ইমান ওয়ালা হওয়ার তৌফিক দান করুন। হারামকে না করবো তো ইনশাআল্লাহ। তো এইভাবে উপার্জন করা আমার ডাক্তার ভাইদের জন্য জায়েজ নাই, জায়েজ নাই, সম্পূর্ণ না জায়েজ। কমিশন খান রোগীকে পাঠাইয়া, সম্পূর্ণ না জায়েজ। তেমন কোন উল্লেখযোগ্য কোন আলেমের দ্বিমত আছে ব্যাপারে আমার জানা নেই, সমস্ত নামাকরণ যেটা হারাম এবং গুণা হবে। আল্লাহ আমাদের ডাক্তার ভাইদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এই যে রিক্সা চালক বেচারা 60-70 টাকার ওষুধ দিলে হতো, তাকে 700-800 টাকার ওষুধ দিলেন, ফার্মাসিউটিক্যালসে চাকরি করেন, ওই বেচারা তো বুঝেন, অনেক সময় দেখে আমরাও বুঝতে পারি সাধারণ সাদা চোখে যে অযথা টেস্ট এটা সেটা দিয়ে সেখান থেকে কমিশন খাওয়া, এটা আমাদের আমাদের দেশে অসুস্থ মানুষদের সাথে রীতিমতো প্রহসন। আপনার ভয় কি হয় না যে একটা অসুস্থ মানুষ
বিপদগ্রস্ত মানুষ তাকে যেখানে সহযোগিতা করা দরকার, উল্টে আরো ওই চান্সে আপনি তাকে তার পেট কেটে আপনি তার উপরে জুলুম করে তার রক্ত চুষে আপনি উপার্জন করছেন। আল্লাহ তা আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন। আমরা হারামকে না বলবো তো ইনশাআল্লাহ, হারাম থেকে বেঁচে রাখবো তো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। এখন কথা হলো এই ফার্মাসিউটিক্যালসে যে ভাই চাকরি করেন তার চাকরি চাইজ হবে কিনা। ফার্মাসিউটিক্যালসে আপনি ওষুধ তৈরি করা কিংবা এটা মার্কেটিং করা সাধারণ কাজগুলো করলে সেটা অবশ্যই জায়েজ হবে, কিন্তু আপনার কাজই হলো ডাক্তার সাহেবদের উৎকোচ দেওয়া, সেটার হিসাব নেওয়া, রিপ্রেজেন্টেটিভরা যেটা করে সাধারণত ডাক্তার চেম্বারের বাইরে বসে বসে চেক করা, ডাক্তার লিখলো কিনা ঠিক মতো, রিপোর্ট দিলেন, অর্থাৎ আপনি এই কাজগুলোর সহযোগিতাই করলেন সরাসরি, তাহলে আপনি কিন্তু সেই গুনাহের ভাগিদার হবেন, কারণ আপনি গুনাহের কাজে কি করছেন সহযোগিতা করছেন। আল্লাহ সূরা মায়দা 2 নম্বর আয়াতে বলেছেন ওয়ালা তাআবনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ গুনাহ অপরাধ সীমানা মনে কাজে কেউ কারো সহযোগিতা করবা। এরপরে প্রশ্ন হলো পুরো রমজানে কন্টিনিউ করার মতো কিছু দোয়া ও আমল সম্পর্কে জানালে উপকৃত হব। গোটা রমজান জুড়ে করার মতো স্পেশাল 25টি আমলের কথা কোরআন হাদিস থেকে আমরা জানি, এগুলো আগামীকালকে ইনশাআল্লাহ